ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. পাঁচ নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, এক বোন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আলহামদুলিল্লাহ এবং ইসলামকে পরিপূর্ণ মানতে চেষ্টা করে, আল্লাহ তৌফিক দান করে, কিন্তু তার স্বামী খেয়াল খুশি সালাত আদায় করে এবং মাঝে মাঝে দীর্ঘদিন সালাত আদায় করেই না, আল্লাহ হেদায়ত দান করুক। অনেক বোঝানোর পরও শোনেন না, বেশ কয়েক বছর বুঝাচ্ছি, বর্তমান আমার একটি মেয়েও আছে, এখন আমার করণীয় কি? আমি কি খোলা তালাক নিয়ে অন্য কোনো দিনদার ছেলেকে বিয়ে করতে পারবো? যদি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিতেন, জাকাল্লাহ খের। বেনামাজি সঠিক মতে এবং কোরআন এবং হাদিসের আলোকে সাহাবায়ে কেরামদের এজমাই ঐক্যমত, কোনো সাহাবি বলতেন না যে বেনামাজি মুসলিম। কানু লা ইয়ারাউনা শাইয়্যা মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবায়ে কেরামগণ কোনো আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না, গায়রা সলা সালাত ছাড়া নামাজ ছেড়ে দিলে ইসলাম নেই, কাফির হয়ে যায়। এটি হচ্ছে সঠিক মত, আর এই মতটি হচ্ছে কোরআন সন্না সম্মত। সুতরাং বেনামাজি মুসলিম থাকে না, আল্লাহর রাস্তায় মুসলিম থাকার চেষ্টা করুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, তোমরা মুসলিম হয়ে মরিও। মুসলিম হয়ে যদি মরতে হয়, বড় শিরিক করবেন না, কুফরি করবেন না, নাস্তিক হবেন না, মাজার পূজারি হবেন না, আর বেনামাজি হবেন না। সহজ কোর্স। চোরও মুসলিম থাকতে পারে, ডাকাত মুসলিম থাকতে পারে, মদখোর মুসলিম থাকতে পারে, জেনাকারীও মুসলিম থাকতে পারে, কাফের বলা যাবে না জেনাকারী যতক্ষণ হালাল না বলবে, খুনিও মুসলিম থাকতে পারে। আল্লাহ করে বলছে ওয়াইন তায়েফাতে মিয়াল মুমিন আক্তাতুল, মারামারি করছে আল্লাহ বলছে মোমেন, কাফের নয়। কিন্তু বেনামাজি আর পত্তলিক আর কবর মাজার পূজারি, হ্যাঁ, আর নাস্তিক, এর মুসলিম না। সুতরাং সেই ব্যক্তি মুসলিম থাকে না, আল্লাহ তাকে হেদায়ত দান করুক। এখন আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন খোলা তালাক নিয়ে অন্য কোনো দিনদার ছেলেকে বিয়ে করতে পারবো কিনা, এটা আপনার অধিকার, জায়েজ। কিন্তু আপনি তার আগে আপনাকে পরামর্শ দেবে, এটা পরামর্শ, শরীয়তের মশলা আল্লাহ তা পরামর্শ, তাকে হেদায়তের চেষ্টা করে, ধৈর্য ধারণ করে একটু হেদায়তের চেষ্টা করে। যদি হেদায়ত হয়ে যায়, যদি ঝেড়ে দেয় যে না আমি নামাজ পড়বো না, তুমি যা পারবে তাই করো, তাহলে বেনামাজির সাথে সংসার করা জায়েজ নয়, বেনামাজির সাথে সংসার করা জায়েজ নয়, বেনামাজি স্ত্রীকেও সংসার করা জায়েজ নয়, আর বেনামাজি স্বামীর সাথেও সংসার করা জায়েজ নয়, যাতে করে ব্যালেন্সটা ঠিক থাকে। হ্যাঁ, আমি শুধু পুরুষদের বিরুদ্ধে বলছি না, বেনামাজির বিরুদ্ধে বলছি। বেনামাজি মহিলা হইলেও তাকে রাখা জায়েজ নয়, আর বেনামাজি পুরুষের সাথে থাকাও জায়েজ নয়, হারাম। জি,